আমি 2 সিজন ধান কাটছি এই লেবুল গাড়িটা দিয়ে, একর প্রতি আমি 5,000 টাকা পর্যন্ত লাভবান হতে পারছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ, ইউনিয়ন ধামেনগর। আমি কৃষি কাজের সাথে অনেকদিন ধরে জড়িত। আমার একটা লেবুল গাড়ি আছে, আমি এলাকাবাসী, আমার ধান নিজের ধানও কাটি এবং এলাকারও ধান কাটি। গাড়িতে ধান কেটে নিয়ে এলাকার লোকও লাভবান হচ্ছে এবং আমরা যে জায়গায় যা ধান কাটি বিভিন্ন এলাকায়, তারাও আপনার লাভবান। কম খরচে ধান কাটা যাবে, সে কারণে আমি কৃষি অফিস থেকে জানতে পারি যে একটা হারভেস্টার নিলে কম খরচে ধান কাটা যায়। তখন আমি কৃষি অফিসে যোগাযোগ করি, সে যোগাযোগ করে আমি একটা দরখাস্ত দিই। অনেক কোম্পানির গাড়ি আছে, সেগুলো আমি রিসার্চ করে দেখি যে আমার লেবুল গাড়িটাই নিলে ভালো হবে এবং লেবুল গাড়িটার কাটারটা অনেক বড়, এদের পারফরমেন্স সব কোম্পানির সাথে লেবুল গাড়ি সর্বোচ্চ ভালো, তেল খরচাটা কম, আপনার তেলটা আটে অনেক, ধানও আপনার প্রায় 22-23-24 মণ পর্যন্ত ধান আটে। আমি 2 সিজন ধান কাটছি এই লেবুল গাড়িটা দিয়ে, একর প্রতি আমি 5,000 টাকা পর্যন্ত লাভবান হতে পারছি। এই গাড়ির পারফরমেন্সটা খুবই ভালো, 8 ফিট কাটার এবং আপনার 1 একর ধান 40 মিনিটে কাটতে পারে। ধান কাদা মাটিতেও কাটা যায় এবং ধান পরিষ্কার হয় এবং আপনার 2 ফিট পানিতেও ধান কাটা যায়। কাটিং হেডটা আপনার অন্যান্য গাড়ির সাথে খুব বড়, তেল ধারণ ক্ষমতাটা এই অন্যান্য গাড়ির সাথে বেশি, 160 লিটার তেল আটে। আপনার 1 ট্যাঙ্কি যদি তেল ভর্তি করা যায়, হয়তো দ্রুত আমি অনেক দূরে গেলাম তেল নিয়ে এসে আমার সমস্যা, সকালে যদি আমি 160 লিটার তেল উঠাই আমি সারাদিন ধানটা কাটতে পারি। তো কোম্পানির লোক আমাকে যেগুলো নিয়মকানুন দিয়েছিল সেই নিয়মকানুন অনুসারে আমি চালাইছি। আপনার 2 নম্বরে গিয়ারে চালাচ্ছি, অন্যান্য গিয়ারে যদি আমি নিয়ে যাই তাহলে গাড়িটার প্রবলেম আসবে, সেগুলো না করে আমি যেগুলো নিয়ম দিছিল সেই নিয়মের ভিতরেই আমি গাড়িটা চালাইছি এবং গাড়িটা এখনও আমার খুবই ভালো আছে। যত্নের দিক দিয়ে আপনার মোবিল, হাইড্রোলিক, গিয়ারেল এগুলো নিয়মিত আমি পাল্টাইছি এবং এগুলো খুব সুন্দরভাবে আমি কোম্পানির লোকটা সার্ভিস নিচ্ছি। আপনার সর্বোচ্চ আপনার সার্ভিস পাই আমরা, যদি দেখা যাচ্ছে আপনার ফোন করি তাহলে দেখা যায় যে আপনার আধা ঘন্টাতে 1 ঘন্টা আশেপাশে যদি থাকে সঙ্গে সঙ্গে তারা এসে সার্ভিসটা দিয়ে দিবে। এরকম একটা গাড়ি নিয়ে আসার জন্য ধন্যবাদ এসিএ মোটরসকে এবং সকল সার্ভিস টিমকে।